আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রায়হান। আর সকলকেই আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন আপনার কাঙ্ক্ষিত ইউনিটে। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে এই যে দেখতেছেন admission.eis.du.ac.bd, এটি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি চাইলে সেখান থেকে ডিরেক্টলি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবেন। তো তারপর যে কাজ করবেন, আপনার সার্চ বক্সে লিখবেন, এটি টাইপ করবেন। টাইপ করার পরে এন্টার করবেন। এন্টার করলে এরকম একটি পেজ ওপেন হবে, দেখেন। তো আমি আমার পূর্বের পেজটি কাটিয়ে দিচ্ছি। তারপর আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য দেখেন এখানে বলেছে যে প্রয়োজনীয় তথ্য, আপনার ইন্টারের রোল এবং বোর্ড দিতে হবে, আর হচ্ছে এসএসসি এর রোল দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার বর্তমান ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল, আপনার বাবার পরিচয়পত্র নম্বর, মাতার পরিচয়পত্র নম্বর দিতে হবে। তারপরে আপনার হচ্ছে তৃতীয় নম্বরে দৈর্ঘ্য ছবি লাগবে। দৈর্ঘ্য হচ্ছে 360 থেকে 540 পিক্সেল, প্রস্থ 540 থেকে 720 পিক্সেল, সাইজ হচ্ছে 300 থেকে 200 কেবি। তারপরে আর জেপিজি অথবা জেপিইজি এটিএফ এর এই ফরম্যাটের ছবি লাগবে। কীভাবে আপনি এই 360 থেকে 540 পিক্সেলের মধ্যে ছবিটি রাখবেন এবং প্রস্থ 540 থেকে 720-এর মধ্যে রাখবেন, সে বিষয়ে একটি ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন। আর চতুর্থ বিষয়ে, যে সকল মোবাইল অপারেটর থেকে এসএমএস করা যাবে, আপনি টেলিটক, বাংলালিংক, রবি এবং এয়ারটেল এই চারটি সিমের মাধ্যমে আপনি হচ্ছে এসএমএসটি করতে পারবেন। তো তারা আপনাকে একটি পিন দিবে আর ওটিপি পাঠাবে আপনার সিম নাম্বারে। ওই জন্য আপনাকে এই সিম ইউজ করতে হবে, টেলিটক, বাংলালিংক, রবি এবং এয়ারটেল। আর পঞ্চম নাম্বারে আপনি হচ্ছে মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকাটা পেড করতে পারবেন। আবার মোবাইল ব্যাঙ্কিংয়ের মধ্যে রয়েছে আপনার হচ্ছে নগদ, রকেট, বিকাশ এসব। তারপর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করতে পারবেন, ডেবিট ক্রেডিটের মাধ্যমে করতে পারবেন, ব্যাঙ্ক, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী এগুলোর মাধ্যমে করতে পারবেন। তো আমরা আবেদন করার জন্য প্রথমে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমাদের এসএসসি এর রোলটি লাগবে। তো আমি রোলটি বসিয়ে দিচ্ছি। দেন আমার বোর্ডটি আমি দিচ্ছি সিলেক্ট করে। তারপরে আমার এসএসসি এর রোলটি দিচ্ছি। তারপরে আপনি হচ্ছে অ্যাপ্লাই করবেন। এখন আপনি যে কাজ করবেন, একটু নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন আপনার আবেদন যোগ্য ইউনিট সমূহ কয় ইউনিট, ঘ ইউনিট আর হচ্ছে চ ইউনিট। এখন আপনি নিশ্চিত করছি এই জায়গায় ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা, আপনার দেশ বাংলাদেশ, তারপর আপনি যে বিভাগে আছেন সেই বিভাগটি সিলেক্ট করবেন। দেন আপনার জেলা, আপনার থানা, আপনার ওয়ার্ড, তারপর আপনার অঞ্চল, আপনার গ্রাম, সবকিছু দেওয়ার পরে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পরে এখানে আপনার মোবাইল নাম্বার চাইতেছে, তো আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি মোবাইল নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এখানে ভাবতেছেন যে আমি এখানে গ্রামীণ নাম্বার বসালাম কেন, এখানে আপনি যে কোনো নাম্বার বসাতে পারবেন। বাট এসএমএস করার জন্য আপনাকে চারটা যে সিম ওখানে দেখিয়েছে, টেলিটক, বাংলা লিংক, রবি, সেগুলো দিয়ে করতে হবে এসএমএস। তারা আপনাকে একটা ওটিপি পাঠাবে, সেটি পরের ধাপে আমরা দেখতে পারবো। এখন আমি যে কাজটি করবো, আমার বাবার পরিচয়পত্র,
আপনার যদি ইমেল থাকে তাহলে আপনি ইমেলটি বসিয়ে দিবেন। তো আমি আমার ইমেলটি বসিয়ে দিচ্ছি। তারপরে পরীক্ষার্থী নিজের সুবিধা মোতাবেক কেন্দ্র পছন্দ করতে পারবে, তবে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসাবে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। তো আমি আমার নিজ যে বিভাগে আছে সেই বিভাগটি সিলেক্ট করলাম। নিচে লেখা আছে যে প্রযোজ্য কোঠা, আপনার বাবা অথবা আপনার দাদু নানু যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে তাহলে আপনি এটি সিলেক্ট করবেন, আর যদি না হয়ে থাকে তাহলে সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ তারপরে এগুলো সিলেক্ট করতে করলে পরে আবার আপনার হচ্ছে কাগজপত্র দেখাতে হবে, না দেখাতে পারলে আবার আপনার সমস্যা হয়ে যাবে। দেন পরবর্তী ধাপ, এখন ছবি কিভাবে আপনি এই রিসার্চ করবেন সেটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তারপরে যে ক্লিক করবেন ব্রাউজ, দেন আপনার ছবিটি সিলেক্ট করবেন, তারপর ওপেন করবেন। ওপেন করলে দেখেন যে আপনার আপলোডকৃত ছবিটি সঠিক, দেন ছবি দেখুন এই জায়গায় ক্লিক করতে হবে। ক্লিক করলে নেক্সট অপশন আসবে, তো ছবি দেখুন, দেখেন যে পরবর্তী ধাপ, এই পরবর্তী ধাপে ক্লিক করবেন। তো এখন আমি মেসেজ করব এই নাম্বারে 16321 16321। সেন্ড মেসেজ, যেটি টাইপ করতে হবে DUUR DUUR DUUZ R EZ, তারপরে NMRA 78L9, এটি পাঠিয়ে দেবেন। তো আমি পাঠিয়ে দিচ্ছি। তারপর একটি ফ্রিতে একটা SMS আসবে, তো ওই দেখেন এখন আপনাকে এই যে প্রথম যেটি আছে যে ইজিওর পাসওয়ার্ড, এটি আপনাকে এখানে বসাতে হবে। তো আমি এটি এখানে বসাচ্ছি। এখন আপনি যে কাজটি করবেন এই সাবমিট অপশনে ক্লিক করবেন। তো দেখেন যে আপনি এখন কোন ইউনিটে আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিটটি আপনি সিলেক্ট করবেন। তো আমি ক ইউনিটে আবেদন করতে চাচ্ছি, তো আমি ক ইউনিটে সিলেক্ট করব। তো ফি ব্যাংক নাকি অনলাইন, কিসের মাধ্যমে আপনি আবেদন পেড করবেন টাকাটি সেটাতে ক্লিক করবেন। তো ফি আমি হচ্ছে ব্যাংকের মাধ্যমে করব। তারপর এখানে দেখেন যে মোট টাকার পরিমাণ চার্জ সহ 650 টাকা। আমি যেহেতু ব্যাংকের মাধ্যমে করবো, রকেট অ্যাকাউন্টের মাধ্যমে করবো, তো আমি এটি সিলেক্ট করব। এখন আমি বিকাশের মাধ্যমে টাকাটি পেড করব। এখানে দেখা যাচ্ছে যে চেক ইনফো বিফোর পে, টাকা পরিশোধ করার আগে চেক করতে বলতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো হ্যাঁ, আমার সব কিছু ঠিকঠাক আছে, তো আমি গো ফর ফাইনাল পে। এখন এখানে দেখেন কার্ডগুলো শো করতেছে, তারপরে অপশন আছে মোবাইল ব্যাংকিং, তারপরে আছে নেট ব্যাংকিং। তো আমি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে যেহেতু টাকাটি পেড করবো, তাই মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করবো। করার পরে আমি বিকাশের মাধ্যমে টাকাটি পেড করবো। আপনি যদি রকেটের মাধ্যমে পেড করতে চান অথবা নগদ, তাহলে আপনি করতে পারবেন। তো বিকাশ, নেট একটু স্লো। নিচের মধ্যে যে পে অপশনটি আছে ওই জায়গায় ক্লিক করবেন। এখন আপনার এখানে বিকাশ নাম্বারটি দিতে হবে, যে বিকাশ নাম্বার, তো আমি বিকাশ নাম্বারটি বসিয়ে দিচ্ছি।
দেন আপনার দেন কনফার্ম করবেন, কনফার্ম। তারপর হচ্ছে আপনার আপনার বিকাশ নাম্বারে একটি কোড চলে যাবে, তো দেখেন যে বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে, তো এই কোডটি বসিয়ে দিতে হবে এখানে, তো আমি কোডটি বসিয়ে দেব। তারপরে কনফার্ম এর জায়গায় ক্লিক করব। তারপরে আপনার হচ্ছে বিকাশের যে পিন নাম্বারটি আছে সেই পিনটি বসিয়ে দিতে হবে, তো আমি পিনটি বসিয়ে দিচ্ছি। দেন কনফার্ম। যে দেখেন এখানে আপনার পেমেন্ট সাকসেসফুলি কমপ্লিট হয়েছে, আর এখানে বলেছে যে 1 মে 2021 তারিখ বিকেল 3টা থেকে আপনার ড্যাশবোর্ড হতে ক ইউনিটের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে, পরীক্ষা শুরুর সময় হতে 48 ঘন্টা আগে আপনার পরীক্ষার আসন অবস্থা অবস্থান প্রকাশ হবে। এখানে দেখেন যে লেখা আছে যে অভিনন্দন, আপনি সফলভাবে টাকা জমা দিতে পেরেছেন, ক ইউনিটে আপনার আবেদন সফল হয়েছে, ড্যাশবোর্ডে সংশ্লিষ্ট ইউনিটের ব্লক থেকে ভর্তি পরীক্ষার ফি এর প্রাপ্তি স্বীকারপত্র ডাউনলোড করতে পারেন। এই ছিল অ্যাপ্লাই করার প্রসেস, আপনি কিভাবে আবেদনটি কমপ্লিট করবেন।